প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। আজ 19 জুলাই 2020, চার শ্রাবণ, 1427, কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে এসেছি। তথ্য প্রদানের আগে বিশেষভাবে অনুরোধ করব, করোনা বা কোভিড-19 নিয়ে কেউ আতঙ্কিত হবেন না, শনাক্ত করবার জন্য সাহায্য করুন এবং সবাই নমুনা পরীক্ষায় সহায়তা করুন। যে বুথগুলো আছে নমুনা সংগ্রহ করার জন্য, আপনারা এই বুথগুলিতে সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত নমুনা দিতে পারেন, এবং যাদের প্রয়োজন বুথে যেতে পারেন না তাদের জন্য ঢাকায় বাসায় গিয়ে নমুনা সংগ্রহের বিশেষ ব্যবস্থা আছে। কাজে আপনাদের অনুরোধ করব, আপনারা কোনো রকম কোনো আতঙ্কিত না হয়ে নমুনা পরীক্ষা করার জন্য দিন এবং শনাক্ত করতে সহায়তা করুন এবং এই মহামারীকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করুন, রোগ প্রতিরোধ, রোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করুন। মোট 80টি পরীক্ষাগারে পরীক্ষা কার্যক্রম চলমান আছে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 10,935টি এবং পরীক্ষা হয়েছে 10,625টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 10,28,299টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,459 জন। এ পর্যন্ত শনাক্ত 2,04,525 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.14% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.89%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,546 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,11,642 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.59%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন, এ পর্যন্ত 2,618 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 29 জন পুরুষ, 8 জন নারী। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,069 জন, 79.03%, এবং নারী 549 জন, 20.97%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 21 থেকে 30 বছর এবং 31 থেকে 40 বছরের একজন একজন করে, 41 থেকে 50 3 জন, 51 থেকে 60 6 জন, 61 থেকে 70 20 জন, 71 থেকে 80 4 জন, 81 থেকে 90 এবং 90 থেকে 100 বছরের একজন একজন করে। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের 17 জন, 0.65%, 11 থেকে 20 বছরের 29 জন, 1.11%, 21 থেকে 30 79 জন, 3.02%, 31 থেকে 40 181 জন, 6.91%, 41 থেকে 50 370 জন, 14.13%, 51 থেকে 60 778 জন, 29.72%, এবং 60 ঊর্ধ্ব 1,164 জন, 44.46%। 24 ঘন্টায় বিভাগ ভিত্তিক মৃত্যুর সংখ্যা, ঢাকায় 15 জন, খুলনা 7 জন, রাজশাহী 3 জন, সিলেট 2 জন, চট্টগ্রামে 8 জন, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে 1 জন করে। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃত্যুর সংখ্যা, ঢাকা বিভাগ 1,284 জন, 49.05%, চট্টগ্রাম 666 জন, 25.44%, রাজশাহী 139 জন, 5.31%, খুলনা 163 জন, 6.23%, বরিশাল 98 জন, 3.74%, সিলেট 122 জন, 4.66%, রংপুর 88 জন, 3.39%, ময়মনসিংহ 58 জন, 2.22%। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 32 জন এবং বাড়িতে 5 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 2,193 জন এবং ঢাকা মহানগরীতে 24 ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন 277 জন। শয্যা খালি আছে 4,706টি এবং ঢাকা মহানগরীতে 24 ঘন্টায় ছাড় পেয়েছেন হাসপাতাল থেকে 115 জন।
ঢাকা মহানগরীতে আইসিইউতে রোগী ভর্তি আছেন 150 জন, আইসিইউ শয্যা খালি আছে 75টি। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 300 জন, শয্যা খালি আছে 362টি। চট্টগ্রাম মহানগরীতে 24 ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন 42 জন এবং 24 ঘন্টা ছাড় পেয়েছেন 41 জন। চট্টগ্রাম মহানগরীতে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 21 জন, শয্যা খালি আছে 18টি। সারা দেশে অন্যান্য হাসপাতালে ভর্তি আছেন রোগী সাধারণ শয্যা 1843 জন এবং শয্যা খালি আছে 5890টি। সারা দেশে অন্যান্য হাসপাতালের আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 95 জন, শয্যা খালি আছে 103টি। সারা দেশে সাধারণ শয্যা 15994টি, রোগী ভর্তি আছে 4336 জন এবং শয্যা খালি আছে 10958টি। সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা 662টি, রোগী ভর্তি আছে 266 জন এবং শয্যা খালি আছে 196টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12071টি, সারা দেশে হাই ফ্লো নেজাল ক্যালুলার সংখ্যা 261টি এবং অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা সারা দেশে 110টি। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 609 জন, 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 516 জন। এ পর্যন্ত আইসোলেশনে 42147 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 23556 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18591 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2686 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 409997 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2525 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছে 350143 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 59854 জন। ফোন কল গ্রহণ করা হয়েছে 24 ঘন্টায় 96283টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,69,24,681টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16495 জন, এই প্রশিক্ষণ আরও 3 জন যুক্ত হয়েছেন গত 24 ঘন্টায়। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। টেলিমেডিসিন সেবায় 24 ঘন্টায় কোভিড বিষয়ক সেবা গ্রহণ করেছেন 4,524 জন এবং এ পর্যন্ত শুধুমাত্র কোভিড স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন 97,716 জন। প্রতিদিন 35 জন চিকিৎসক, 10 জন স্বাস্থ্য তথ্য কর্মকর্তা দুই শিফটে মোট 90 জন টেলিমেডিসিনে কোভিড-19 সংক্রামক স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। 24 ঘন্টায় 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 2,186 জন, সকল স্থল বন্দরে 304 জন এবং দুটি সমুদ্র বন্দরে 190 জন। মোট 2,680 জন গত 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছেন এবং এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 7,65,060 জন, সকল বিমানবন্দর, সকল স্থল বন্দর এবং দুটি সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 39,513 জন, এ পর্যন্ত 13,47,954 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 807 জন এবং এ পর্যন্ত 32,907 জন। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,59,848 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,38,76,441 জন। বিশ্বে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 7,360 জন, এ পর্যন্ত 5,93,087 জন। দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতির সূত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 18 জুলাই 2020। এই ছিল তথ্য। তথ্য শেষ করবার আগে আবারও বলি, এই কোভিড-19 বা করোনা ভাইরাসে আক্রান্ত হলে এই লোক ঢুকিয়ে রাখবেন না। অবশ্যই যে কোনো লক্ষণ উপসর্গ হলে বা এরকম কোনো রোগীর কাছাকাছি আসলে পরীক্ষা করান। পরীক্ষার জন্য ঢাকা মহানগরী, জেলা, উপজেলা সকল পর্যায়ে নমুনা সংগ্রহের ব্যবস্থা আছে, আপনারা নমুনা পরীক্ষা করাবেন এবং যা যা প্রতিরোধের জন্য যা যা ব্যবস্থা আমরা প্রতিনিয়ত বলে থাকি সেগুলো অবশ্যই মেনে চলবেন। যেমন প্রত্যেকেই সঠিকভাবে মাস্ক পরবেন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুবেন, জনসমাবেশ এড়িয়ে চলবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য সুষম পুষ্টি সমৃদ্ধ খাবার
ग्रहण करते हबे एबं अवश्य निरापद खाबार पुष्टि समृद्ध खाबार बोलते जेखने सबगुलो भिटामिन थाके सेई सब खाबार आमादेर ग्रहण करते हबे एबं तार साथे आशजातीय खाबारो थाकते हबे ভিটামিন সি সমৃদ্ধ খাবার রোগ প্রতিরোধে সহায়ক হয় কাজেই ভিটামিন সি সমৃদ্ধ খাবার টাটকা ফলমূল শাকসবজি গ্রহণ করবেন জিঙ্ক সমৃদ্ধ খাবার রোগ প্রতিরোধকে সহায়ক হয় এবং ইমিউনিটি বাড়ায় এবং আমিষ জাতীয় খাবারের মধ্যে জিঙ্ক পাওয়া যায় তাছাড়াও ধূমপান যে তামাক এবং তামাকজাত পণ্য যে কোনো মাদক সব ধরনের অসুখের জন্যই ক্ষতিকর এবং করোনা ভাইরাসের ক্ষেত্রেও যারা ধূমপান করছেন মাদক গ্রহণ করছেন তাদের জন্য ঝুঁকি বেশি কাজে অবশ্যই ধূমপান যে কোনো ধরনের তামাক তামাকজাত পণ্য এবং মাদক পরিহার করুন নিজে সুস্থ থাকুন তাছাড়া আমাদের বয়স্ক বয়োজ্যেষ্ঠদের প্রতি অবশ্যই যত্নবান হতে হবে যারা অসংক্রামক ব্যাধিতে ভুগছেন তারাও নিজেদের প্রতি যেমন সচেতন থাকবেন এবং বাড়ির কেউ অসংক্রামক ব্যাধি থাকলে তাদের প্রতিও সবাই যেন আমরা সজাগ দৃষ্টি রাখি কারণ যারা অসংক্রামক ব্যাধি যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ক্যান্সার হার্ট ডিজিজ কিডনি ডিজিজ বা ফুসফুসের অসুখে ভুগছেন তাদের ক্ষেত্রে করোনা ভাইরাসে আক্রান্ত হলে ঝুঁকি বেশি কাজেই আমরা ঝুঁকি এড়িয়ে চলি সবগুলো নিয়ম মানি এবং সবাই নিজেরা সুস্থ থেকে বাংলাদেশকে সুস্থ রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম।